কোরআনের আলোচনা হলে খারাপ লাগবে, গায়ে করুণার জ্বর আসবে, গায়ে করুণার জ্বর আসবে। কারে কাঁধে? যারা হতভাগা দুর্ভাগা পুরা কপাল, যাদের কপালে মুসলমান নামের কলঙ্ক, জাঁটার জোঁটা টিঙ্গবে ঠিক কত খার আমার আল্লাহ, কত খার আমার আল্লাহ। যাদের কপালে জাঁটার জোঁটা, সিরাত মাহবিল তাফসীর মাহবিল কোরআনের আলোচনা হাদিসের আলোচনা আলেম ওলামা, তাদের কাছে গজব বলে মনে হবে না, আউযুবিল্লাহ। সিরাত মাহবিল তাফসীর মাহবিল এতগুলোর দরকার কি বলে? কি বলে না? নৌকার মিটিং যত হয়, নেতা কর্মীদের লাভ না কোটি নামাতে কা? নৌকার মিটিং যত হবে, নেতা কর্মীদের লাভ না কোটি? বিএনপি লাভ, জাতীয় পার্টির লাভ। কোরআনের মাহফিল হলে ইমানদারদের লাভ না কোটি, লাভ না কোটি। বেঈমান যারা তাদের ক্ষতি না, উযুবিল্লাহ। উপস্থিতি প্রধান শেখ মাহবুবরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই যে একটু আগে আমিল সাহেব মুকুল সাহেব বলে গেলেন যে হুজুরকে দুই চার দশটা মাহফিল যেতে হয়, এটা আসলে পুরো ঠিক না, পুরো ঠিক না। আংশিক ঠিক আছে, কিন্তু সময় বেশি দেওয়ার সুযোগ নাই। তো বলে যে বারাবাকিয়া যোগ্য চেয়ারম্যান তিনতিরবার নির্বাচন এই সেই, এগুলো আসলে আল্লাহর কসম, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নেজাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের দোয়া আর আল্লাহ পাকের দয়ার ফল চিহ্ন বেটি। এই দোয়াই আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, 91 শত সাইটের শতকে উল্টা গতিতে ফিরাই দিতে পারি আমি আল্লাহ চিহ্ন বেটি। এটা বলবে কি চেয়ারম্যানের কৃতিত্ব নয়, এটা মানবতার কৃতিত্ব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে কথা হলো আমাদের কাছে গজব হলো ওলামায়ে কেরাম, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। 91 তুফান, এত মানুষ মরলো, আলেমরা মরলো না, এরা মরলে দুনিয়াটা পরিষ্কার হয়ে যেত, ঠিক না বেটি? নাচে তারা বাধা, গানে তারা বাধা, মেলায় তারা বাধা, খেলায় তারা বাধা, সব জায়গায় তারা বাধা, ঠিক না বেটি? বাধা কি জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য ওলামায়ে কেরামদের বাধা। এই জন্য আমাদের কাছে গজব হলো ওলামায়ে কেরাম, আমার আল্লাহ বলে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে নিশ্চিত গ্রান্টি ওভার গ্রান্টি, 124,000 পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা আমাকে চিনেছে, আমার পরে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র চিনবে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। ঘোষণা খা, হ্যাঁ, মালিক বলে আমার গুরু জনম বাজার, দালাল বলে বছর বিহানি, আমরা বলি ওলামায়ে কেরাম আমাদের জন্য গজব, আমার আল্লাহ বলেন দুনিয়া রেগেছি আমি ওলামায়ে কেরামদের জন্য। সুবহানাল্লাহ সুবহান। আল্লাহর হাবিব বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে কোরআন আমি তাইবের ময়দানে শরীর রক্তাক্ত করে মাথা ফাটাহে দণ্ডাময় শহীদ করে জন্মভূমি ত্যাগ করে যে কোরআনের বাগান আমি রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এ কোরআনের বাগানে ঘেরা দেবে, পানি দেবে, যত্ন করবে, ফল ফুটাবে, ফুল ফুটাবে ওলামায়ে কেরাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই ওলামায়ে কেরাম তোমাদের কাছে কহরার গজব, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। শুধু সিরাত মাহফিল তাফসীর মাহফিল এতগুলোর দরকার কি বলে? কি বলে না? নৌকার মিটিং যত হয়, নেতা কর্মীদের লাভ না কোটি নামাতে কা? নৌকার মিটিং যত হবে, নেতা কর্মীদের লাভ না কোটি? বিএনপি লাভ, জাতীয় পার্টির লাভ। কোরআনের মাহফিল হলে ইমানদারদের লাভ না কোটি, লাভ না কোটি। বেঈমান যারা তাদের ক্ষতি, নাউযুবিল্লাহ। আপনি যখন বঙ্গোপসাগরে নামবেন আপনার শরীর আনন্দে উতলি উঠবে, যদি গায়ের মধ্যে পাসরা চর্মরোগ না থাকে, টেঙ্গবে ঠিক। কুফরি আর মুনাফিকির রোগ না থাকলে কোরআন হাদিস ইসলামের আলোচনা ভালো লাগবে, ঠিক না বেটি? কথাকার বিসমিল্লাহির রহমানির রহিম ফাদাক্কির, হে হাবিব আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, কোরআনের কথা ইসলামের কথা মানুষের কানে কানে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ঘোষণা খা, আর আমি বলি কি এত মাহফিল এগুলো কি, এত সাজগোজ, এত বড় পেন্ডিং, এত বড় এতগুলো টাকা, নাউযুবিল্লাহ
নাউজুবিল্লাহ, সময়ের অভাবে ওদিকে যাচ্ছি না। যদি এ ওয়াস, এই নসিহত, এই আলোচনা, এ তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, ইসলামী সম্মেলন যদি লাভবান হয় তাহলে তোমরা ওগুলো করো। সুবহানাল্লাহ, কথা খার। সাইয়াদাক্কারু মাই ইখশা, সহসা এই সিরাত মাহফিল, তাফসীর মাহফিল এগুলোর দ্বারা লাভবান হবে কারা? যাদের মনের মধ্যে আমি আল্লাহর ভয়, কবর হাসর কিয়ামত, খুলসেরাত, জাহান্নামের ভয় আছে, তারাই লাভবান হবে। সুবহানাল্লাহ, কথাকার কথাকার আল্লাহ। সেই জান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলা আন-নারাল কুবরা, ওই কোরআনের আলোচনা হলে খারাপ লাগবে, গায়ে করুণার জ্বর আসবে, গায়ে করুণার জ্বর আসবে। কারে কাদের? যারা হতবাগা, দুর্ভাগা, পুরা কফাল, যাদের কফালে মুসলমান নামের কলঙ্ক, জাঁটার জোঁটা, টিঙ্গেবেটি, কত খার আমার আল্লাহ, কত খার আমার আল্লাহ, যাদের কপালে ঝাঁটার জোঁটা, সিরাত মাহফিল, তাফসীর মাহফিল, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আলেম ওলামা, তাদের কাছে গজব বলে মনে হবে না। নাউজুবিল্লাহ, এরা কারা? আল্লাযী ইয়াসলা আন-নারাল কুবরা, এরা ওরা, এরা ওরা। তোমাদের যেভাবে জেলখানা আছে, আমি জেলখানায় তৈরি করে গেছি 3000 বছরের জ্বালানো জাহান্নাম, এরা ওই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, কথা কার কথা কার নামা দেখা কথা কার আল্লাহ। এই তো সিন মাহফিল ভালো যারা লাগবে তারা বেশি যাবে জন্নতে, যারা ভালো লাগবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, শেষ কথা হলো, শেষ কথা হলো আমায় তাওয়াল্লাহ, আমাদের বন্ধুকে নামা দেখা নেতা, বড়কে নেতা বড় না আল্লাহ বড়, নেত্রীর না আল্লাহ বড়, আমরা কি বড়র কথা মানব না ছোটর কথা মানব? আমরা তো নেতা নেত্রীর কথার বাইরে যেতে রাজি নয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমার আল্লাহ বলেন আমি তাওয়াল্লাহ, আমার কোরআন বুকে নিয়ে আমি আল্লাহকে যারা বন্ধু বানিয়েছে, ও রসূলাহু আমার রসুলকে যারা বন্ধু বানিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ইমানদারকে যারা বন্ধু, ফাইনা হিজবুল্লাহ, এরা আমি আল্লাহর দল। আল্লাহর দল আছে না নাই? নামাজ খা, নামাজ খা, কেন মাতিব? এরা তো নেতাদের নেত্রী গলি রে, তৌহিদ রেসালত বাইর করে দিয়ে, নাউজুবিল্লাহ, আখরত বাইর করে দিয়ে, বাইর কেন হইব, বাইর কেন হইব? হ্যাঁ, এগুলো কার দল? নামা থেকে কার দল? হুমুল গালিবুন, হুমুল গালিবুন, যারা নৌকা করে তারাই পরিষদের চেয়ারে যায়, তারাই উপজেলার চেয়ারে যায়, তারাই সংসদের চেয়ারে যায়, ঠিক না বেটি? আমার দল যারা করবে তারাই যাবে আমার জন্নতের চেয়ারে। সুবহানাল্লাহ, জন্নতের চেয়ারে যাইতে আল্লাহর দল করতে কারা কারা রাজি হয় উঠে দেখো। আয় আল্লাহ, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় ভাই, সকলকে জামাত নিজাম নয়, ঐক্য জোট নয়, কোরআনের দল করার তৌফিক দাও, আমিন। আমার পবিত্র সংসদে কোরআন পৌঁছে, এ বাংলা কোরআনের বাংলা, নামাজিদের বাংলা, জান্নাতিদের বাংলা, পর্দানিদের বাংলা, সোনার বাংলা বানানোর তৌফিক দেখো, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আইইউবি মিডিয়া।